রিজার্ভটা উনি বললেন, আমরা রিজার্ভ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল একটা রুলস আছে, ওনারা যখন আইসে ধরলো যে এটা বাংলাদেশের রুলে, উনি যেটা বললেন ইনভেস্টমেন্টের রিজার্ভ হইতে পারে, নানান কথা বললেন, কিন্তু ওরা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা যখন ওরা ধরলো, ধরে তখন বাংলাদেশ ব্যাংক তো স্বীকার করেছে যে ঠিক আছে আমাদের 27 বিলিয়ন ট্রিগার করলাম এবং এরপরের থেকে আমরা এখন স্ট্যান্ডার্ড যে রুলটা আছে সেটা ফলো করব। ব্যাস, এটা হলো একটা কথা। তারপরে ধরেন এই খাদ্যশস্যর কথা, খাদ্যশস্য 5.5 লক্ষ আপনার টন ইম্পোর্ট করতেছে সরকার, তো সরকার ইম্পোর্ট করতেছে খাদ্য গুদামেও যথেষ্ট পরিমাণ আছে, আমার মনে হয় 16-17 লক্ষ টন খাদ্য আছে। তারপরেও সরকার, এটা সরকারের একটা ভালো উদ্যোগ যে আপনার আরও তারা ইম্পোর্ট করতেছে, ইম্পোর্ট করে আনতেছে। এখন ক্যাপাসিটি চার্জের ব্যাপারে, এই এটা তো আমরা তো ওই ইয়েতে বুকে আমরা যাইতে পারি না, আমরা যা কোশ্চেনের অ্যান্সার কিংবা পেপারে যেগুলো দেখে থাকি, আমরা তো ভিতরে ঢোকার আর ওরকম নাই, উনি হয়তো পাবলিক অ্যাকাউন্টসের কমিটিতে থাকেন, জানতে পারতেন, কিন্তু এখনও ক্যাপাসিটি চার্জ নেওয়া হয়। ক্যাপাসিটি চার্জ গতবারও, এবার এই 10 বছরের যে ক্যাপাসিটি চার্জ আছে সেটা আমি জানি, ভর্তুকি দিয়েছে 52,000 কোটি টাকা লাস্ট 10 ইয়ার্স, আর ক্যাপাসিটি চার্জ দিয়েছে 56,000 কোটি টাকা। তাহলে এই যে ভর্তুকির টাকাটা দিল, এটা তো পুরোটাই ক্যাপাসিটি চার্জ দিয়ে চলে গেল। সুতরাং এইখানে খুব একটা সরকারের কিছু করার ছিল না। আর এত এত 25,000 মেগাওয়াট, আমাদের দেশে লাগে 12,000-13,000 মেগাওয়াট, তা আপনি 25,000 মেগাওয়াট করলেন কেন, এটারও কোনো এক্সপ্লেনেশন নেই। এটা করেছে যে একটা 40 বছর, 2030 সাল পর্যন্ত, যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসলো 2030 সাল পর্যন্ত, একটা ক্যালকুলেট করে দেখা গেছে যে বাংলাদেশে 60,000 মেগাওয়াট লাগে, 60,000। সেইটার পরিপ্রেক্ষিতে তখন ওরা যখন দেওয়া আরম্ভ করলো আর হিসাব করে নাই, যখন 25,000 হয়েছে তখন মাথার টনক নড়ছে যে এটা তো সম্ভব না, আমার 30,000 তো অনেক দূর আছে, তো 25,000 হবে কেন। তো সুতরাং এই 25,000 মেগাওয়াট যে আসলো আজকে, যে আমি 12,000 মেগাওয়াটও চালাইতে পারতেছি না, 12,000 মেগাওয়াট যদি চালাইতে পারতাম কন্টিনিউয়াস, তাহলে আমার এখানে কিন্তু লোডশেডিং হতো না, তাহলে 12,000 থেকে আরও 12,000 মেগাওয়াট যেটা আইডিয়াল বসে আছে, মনে করেন ক্যাপাসিটি চার্জ নাই দিলেন এই মেশিনগুলো তো নষ্ট হয়ে যাবে, এটা তো উৎপাদন করার ক্ষমতা নেই। একটা কোল আছে, কোল আমাদের এখানে কোলে হয়, অয়েলে হয়, আপনার তারপরে যেটা আছে রিনিউয়েবল, যেটা আপনার স্যাটেলাইট ইয়েতে সূর্যের আলোতে হয়, সেটা তো খুব বেশি না, সেটা তো অল্প আছে। তো সুতরাং এগুলো তো, এটা তো উনি স্বীকার করবেন কিনা জানি না, ওনাদেরই এক্সপার্ট করে বলেছেন যে কিছু ভুল সিদ্ধান্তের জন্যে এই জিনিসগুলো হয়েছে। আজকে দেখেন মেগা প্রজেক্টের কথা আপনি শুনেছেন তো, আজকেই আপনার যে ওই ই হলো, ওই একনেকের মিটিং হলো, একনেকের মিটিংয়ের পরিকল্পনা মন্ত্রী বলেছে মেগা প্রজেক্ট আর আমরা করবো না, জনসাধারণ যা দরকার সেই দরকারটা আমরা করব। মেগা প্রজেক্ট করে হয়েছে কি, মেগা প্রজেক্ট করে যদি সময় মতো ঠিক করতে পারে নাই, মেগা প্রজেক্টের ইটা প্রাইসটা বেড়ে গেছে, এবং আমরা জানি যে এখানে একটা বিরাট করাপশান হয়েছে, এই করাপশানের এটা সরকারও স্বীকার করে, এই করাপশান কত হাজার কোটি টাকা গেছে জানি না, তবে সুইস ব্যাংকের একটা হিসাব আছে, আমি শেষ করছি, সুইস ব্যাংকের একটা হিসাব আছে প্রায় 7-8 হাজার কোটি টাকা ওইখানে বাংলাদেশিদের নামে আছে। একদম শেষ পর্যায়ে সকল কিছু ইনফরমেশন দিয়ে দেই, শকত ভাই জানতে চাইছিল গত রোববার, হ্যাঁ 31 সেকেন্ড দিয়ে দিব, সোমবার পর্যন্ত 19,50,000 মেট্রিক টন এইবার শুধু ধান সংগ্রহ করা হয়েছে, মানে নতুন সংগ্রহ এই মৌসুমে। এটা জানতে চাইছি কারণ সরকার প্রধান নিজেই বলেন যে দুর্ভিক্ষ আসছে, তখন কিন্তু মজুতের দিকে আমাদের আর না থাকে না, আমরা ভয় পেয়ে যাই, সরকার এটা অ্যাসিউর করার জন্য, এটা অ্যাসিউর করার জন্যই 19,50,000 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে, আর 5.5 লক্ষ টন ইউক্রেন রাশিয়া থেকে 5.5 লক্ষ টন গমের জন্য অলরেডি এলসি ফাইন চাল করে, হ্যাঁ যেটাকে আমরা ওই যে পলিশ চাল করে, সেই একটা নতুন তথ্য এসছে, এই পলিশ চাল করে বাংলাদেশে 16 লক্ষ টন খাদ্য নষ্ট হয়েছে। আচ্ছা আমি যে কথাটা বলতে, রিজার্ভ নিয়ে তো অনেক কথা হয়েছে, বিএনপি সরকারের আমলে বা অতীতে কোনো সরকারের আমলেই রিজার্ভের টাকা দিয়ে উন্নয়ন প্রকল্পে লাগানো হয়েছে এটা কিন্তু আমরা কখনো শুনি নাই, কখনোই শুনি নাই। এবং দ্বিতীয়ত এই রপ্তানিকারকদের উন্নয়ন কি সহায়তার নামে $7 বিলিয়ন খরচ করেছে, আমরা লিস্ট দেখতে চাই, IMF জিজ্ঞেস করছে কাদেরকে দিয়েছেন, লিস্ট কারা, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে দলীয় ব্যবসায়ীদের কাছে দিয়েছে, এবং এইসব টাকা
ফেরত আসার কোনো সম্ভাবনা এদের ব্যাখ্যা আইএমএফ তো এগুলো ধরছে এবং আমরা কথা হচ্ছে এই যে স্কিম ওটা এক্সপোর্ট হবে এক্সপোর্ট থেকে ওটা পূর্ণ ভরণ হবে এগুলো আসে না অর্থ পাচার যেটা হয় না এটা এর মাধ্যমে হয় অতএব এবং 850 কোটি টাকা এই আমাদের রাজকোষ থেকে চলে গেছে এটা তো সরকারের ব্যর্থতা